আসসালামু আলাইকুম। ডিপ্লোমা সরকারিতে আবেদনের জন্য আপনাদের অবশ্যই ছবি লাগবে এবং ছবিটা অবশ্যই রিসাইজ করে নিতে হবে। আমরা একটু এডিটিং হালকা দেখাচ্ছি আপনাদেরকে, একটু ব্রাইটনেস বৃদ্ধি করা এবং মূল কাজ হলো ব্যাকগ্রাউন্ড এক কালার রাখা এবং ছবিটির সাইজ যেন হাইট হবে 150 পিক্সেল এবং ওয়াইড হবে 120 পিক্সেল। তো এই কাজটা আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি বা ফোনের মাধ্যমে করতে পারি। ইমেজ সাইজ সেকশনে গিয়ে আমরা ইমেজ সাইজে আমরা পিক্সেলে দিয়ে দেব হাইটে 150 এবং ওয়াইডে 120। আমরা এক কালার করে নিচ্ছি যে ইমেজ সাইজে চলে যাচ্ছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইজটি লিখে দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। ওকে দিয়ে আমরা সেভ করি এবং ফাইলটি যেন অবশ্যই জেপিজি হয় এবং মোট সাইজ যেন 50 কেবির মধ্যে থাকে। তো এখন আমাদের দ্বিতীয় কাজ হলো পেমেন্ট করা। আমরা বিকাশের মাধ্যমে আমরা এডুকেশন ফি এ প্রবেশ করবো এবং নিচের দিকে গেলে আমরা টেকনিক্যাল বিটিবি পাবো। এখানে পেমেন্ট কোড লিখতে হবে। তো কোড লেখার নিয়ম হলে এখানে দেখা যাচ্ছে প্রোগ্রাম কোড। আপনি যদি 2 শিফট একবারে করতে চান তাহলে GDE3 লিখতে হবে, আর যদি 1 শিফট করতে চান তাহলে GDE1। এবং আপনার বর্ষ দিতে হবে, আপনি 23 সালে বাস করছেন 23, এবং আপনার বোর্ড রাজশাহী ঢাকা প্রথম 3 অক্ষর এবং লাস্টে থাকবে রোল। তো এই কোডের নিয়ম হলে আমি নিচে একবার দিয়ে দিয়েছি। সব ঠিক থাকলে আপনার উপরে অ্যাকাউন্টের নাম চলে আসবে, সঠিক নাম থাকলে আপনারা পিনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরে আবেদন করতে পারবেন। তো এখন আবেদন করার জন্য আমরা চাইলে আপনার ফোনেও করতে পারেন এবং কম্পিউটার করতে পারেন। ওয়েবসাইটটি btvadmission.gov.bd। আমরা এই ওয়েবসাইটে এখন প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা ডাইনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাও গিয়ে এবার আপনারা নিজেদের রোল, রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার এবং এখানে ফোন নাম্বার প্রবেশ করাতে হবে। সবগুলো তথ্য সঠিকভাবে বসিয়ে আমরা এখানকার ক্যাপচা কোডটাও এখানে সবগুলো বড় হাতের আমরা শিফটের মাধ্যমে বা ক্যাপসলকের মাধ্যমে আমরা আমাদের ক্যাপচা কোডটি লিখে নেব। পেমেন্ট করার পরে আপনাদের এই অপশন আসে পেমেন্ট। এখানে ছবির সাইজ আবারও লিখে দিয়েছে, আমরা ছবিটি সিলেক্ট করে দেবো। ছবিটি সঠিক থাকলে এখানে প্রদর্শিত হবে, আর যদি ভুল হয় তাহলে সিলেক্ট হবে না। আমরা সেভ অ্যান্ড নেক্সট যাবো। এখানে যে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এটা কপি দিয়ে রাখবেন। এটা আপনার সিমে SMSও যাবে এবং এই কোডের মাধ্যমে পরবর্তীতে আপনার এইখানে অ্যাপ্লিকেশনে লগ ইনের জন্য এই কোডটি প্রয়োজন হবে। তো আমরা এখন যেখানে চয়েস দেব সেখানকার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব এবং কোনটায় কি সাবজেক্ট চয়েস দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে নেব। তো আমরা যেহেতু 2 শিফট একসাথে অ্যাপ্লাই করেছি তো আমরা 2 শিফট একসাথে সিলেক্ট দিতে পারবো। আমরা প্রথম আমাদের শেয়ারগুলো ইলেকট্রিক্যাল সিলেক্ট দিচ্ছি এবং ফার্স্ট শিফট, তারপরে দ্বিতীয় ডে মানে সেকেন্ড শিফট, দুইটা শিফট সিলেক্ট করলাম। এখন আমরা সিভিল টেকনোলজি ফার্স্ট শিফট এবং সিভিল টেকনোলজি ডে সেকেন্ড শিফট চয়েস দিলাম। আমাদের মোট আপনি এভাবে 20টা চয়েস দিতে পারবেন এবং সর্বনিম্ন 2টা বা 4টা দিতে পারবেন। তো আপনার নিজ জেলা এবং যেখানে আপনি পড়তে চান সর্বপ্রথম সেই চয়েসটা দেবেন যেখানে আপনি পাঠদান ইচ্ছুক। তো বাকিগুলো আপনার পছন্দ অনুযায়ী যতগুলো ইচ্ছা দিতে পারেন। সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা ফাইনালি সাবমিশনে চলে যাব। জেলা সিলেক্ট করার পর আমরা কলেজ সিলেক্ট করে শিফট সিলেক্ট করে টেকনোলজি সিলেক্ট করে এবং চাইলে এই তথ্যগুলো 2 বা 3 বার পরিবর্তনের সুযোগ থাকছে সিকিউরিটি কোডের মাধ্যমে। তো আপনারা বারবার পরিবর্তন না করে প্রথমবারেই সঠিক তথ্য দিয়ে দেবেন। আমরা অ্যাপ্লিকেশন শেষ, অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছি। এখানে আমরা যদি ডাউনলোড করতে চাই তাহলে আমরা অ্যাপ্লিকেশন হোমে যাবো, এখানে প্রিন্ট কব অ্যাপ্লিকেশন। তো এখান থেকে আমরা যদি প্রিন্ট চয়েস দিয়ে দিই আমাদের চয়েস লিস্টটা প্রিন্ট হয়ে যাবে। এবং এখানে যে আপনারা সিকিউরিটি কোড এবং রোল তো পেয়ে গেলেন, যদি এডিট করতে চান তাহলে যে এডিট অ্যাপ্লাইড গভ পরে নিয়ে ক্লিক করে আপনারা আবারও সেই চয়েসের পেজে যেতে পারবেন এবং সেই পেজ থেকে আপনারা চাইলে
পরিবর্তনও করে নিতে হবে। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট পলিটেকনিক প্রোগ্রামের ভর্তি নিয়ে যে কোনো তথ্য জানতে চাইলে আপনি কমেন্ট করুন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই সিকিউরিটি কোডটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আমাদের আবেদন শেষ। মোট ফি লাগছে কত দেখেছি, 324 টাকা 2 শিফটে।